যদি কেউ মহারণার টাকা না দিয়ে এই মেলামেশা করে তাহলে সেটা কি হালাল হবে না হারাম হবে? বিবাহের জন্য মহারণা নির্ধারণ করা জরুরি, মহারণা সেদিন দিতে হবে এটা জরুরি নয়। মহারণা বাকি রেখে মেলামেশা সংসার চলে। প্রমাণ, আল্লাহ রাসূল বললেন যে তুমি কোরআন জানো? জি জানি। তাহলে কোরআন শিখিয়ে দিও, তার বিনিময়ে আমি বিবাহ দিয়ে দিলাম। তো কোরআন সেদিনই শিখিয়ে দিবে না দেরিতে? তো মেলামেশা তো সেদিন থেকেই চালু, শিখাতে তো বহু সময় লাগবে। বুখারী মুসলিম, মোহর নির্ধারণ হতে হবে এটা জরুরি, সেই রাতেই দিতে হবে এটা জরুরি নয়। তবে দিতে হবে এটা জরুরি, বাধ্য দিতেই হবে। যদি না দেয় তাহলে বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে, মহারণা কর্জ স্বরূপ দিতেই হবে। শুকরিয়া। পরবর্তী প্রশ্ন, বিবাহের মধ্যে সবচেয়ে কম মহারণা কত নির্ধারণ করা যাবে? বিবাহের মধ্যে সবচেয়ে কম মহারণা কত হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেননি, তবে বলেছেন ওই বিবাহতে বেশি বরকত হয় যে বিবাহতে মোহর কম হয়। ওই বিবাহতে বেশি বরকত হয় যাতে মোহর কম হয়। তবে আল্লাহ রাসূলের এক স্ত্রীর বিবাহতে অনেক টাকা মোহর ছিল, আজকের বাজারে প্রায় 50 লক্ষ হবে। অতএব মোহর নির্ধারণ হবে ছেলের অর্থের গতির উপরে, তার পিতার অর্থের গতির উপরে, এ কথাই ঠিক। তবে মোহর কম হওয়া তুলনামূলক ভালো। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি দয়া করে বলবেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি মর্মে একটি হাদিস মানুষের সামনে পেশ করা হয়। হাদিসটি জাল, মানুষের বানানো। এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল জয়ীফ হাদিস আছে, তার মধ্যে এ হাদিস একটি মানুষের বানানো মওজুদ জাল হাদিস। সাবধান থাকবেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, এ কথাই ঠিক। আমি আপনাকে একটা সহজ পদ্ধতিতে দলিল দিই, সেটা হলো এই। প্রথমে বলছিলাম সূচনাতে এক জায়গাতে যে আল্লাহর নবী যখন প্রথম আকাশের উপরে গেলেন, তখন আদম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বললেন যে ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তো আদম আলাইহিস সালাম আমাদের নবীর পিতা, তাই কি না? তো আদম আলাইহিস সালাম যদি আমাদের নবীর পিতা হন, তো আদম আলাইহিস সালাম মাটির তৈরি না নূরের তৈরি? তো বাপ হবেন মাটির তৈরি, বেটা হবেন নূরের তৈরি, এ কোন বোকামি কথা।